হাই, আমি অপর্ণা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইস্ট বেঙ্গল এবং ইনভেস্টার রেসিমেন্টের সমস্যা কি মিটতে চলেছে, সেরকমই ইঙ্গিত শোনা যাচ্ছে চুক্তি অপরিবর্তিত রেখে সম্মানজনক সমঝোতার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গলের সমস্যা মিটতে চলেছে। আইএসএল এর সমস্ত ক্লাব দল গুছিয়ে নিচ্ছে, কিন্তু চূড়ান্ত চুক্তিপত্র সই না হওয়ায় দল গঠনের কাজে হাত দিতে পারেনি এসসি ইস্ট বেঙ্গল। মনে করা হচ্ছে চূড়ান্ত চুক্তিপত্র সই হয়ে গেলে খুব দ্রুত দল গঠনের কাজে নেমে পড়বেন এসসি ইস্ট বেঙ্গল কর্তারা। রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিং শীর্ষে, স্টিভ স্মিথ কোহলি চারে, রোহিত ছয় এবং ঋষভ সাতে। ঠিক 8 বছর আগে এই 23 জুন ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। 8 বছর বাদে সেই একই দিনে সাউদাম্পটনে মুখ থুবড়ে পড়ল বিরাট কোহলির ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হতশ্রী পারফরমেন্স করে নিউজিল্যান্ডের কাছে হারতে হলো ভারতকে। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা দল হওয়ার স্বপ্ন পূরণ হলো না কোহলিদের, টানা 7টি আইসিসি ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন পাওয়া গেল। 2019 সালের বিশ্বকাপ সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই ভারত ছিটকে গিয়েছিল বিশ্বকাপ থেকে। নাটকীয়তার মোড়া ফাইনালে ইংল্যান্ডের কাছে হার মানতে হয় নিউজিল্যান্ডকে। ট্রাজিক নায়ক হন কিউই প্রতিনায়ক কেন উইলিয়ামসন, এদিন তিনি হাসছেন আর তার বন্ধু কোহলির মুখ গম্ভীর। হেরে গিয়ে কোহলি তুলে দিলেন সেই অমুক প্রশ্ন, যে কোনো আইসিসি টুর্নামেন্টে খেলতে নামলে কি হয় কোহলির, কেন বারবার ব্যর্থ হন তিনি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার নেতৃত্ব নিয়ে কাটাছেনা শুরু হয়ে গেল। অথচ তার পূর্বসূরি ধোনি তো সেই মেডেস রাজার মতোই, যা ধরেছেন তাতেই সোনা ফুলিয়েছেন। 2007 সালে টি-20 বিশ্বকাপ জিতেছেন, 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ এবং 2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও তার ঝুলিতে। সেখানে কোহলি কোনো আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেননি, তার ক্যাবিনেটে নেই কোনো বড় ট্রফিও। ব্যক্তিগত ক্ষেত্রে একের পর এক রেকর্ড গড়লেও ক্যাপ্টেন হিসেবে আসল ম্যাচে হার মানছেন তিনি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রবিচন্দ্রন অশ্বিন। হারবার্ডি লড়াইয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ফাস্ট বোলার যথাক্রমে প্যাট কামিন্স ও স্টুয়ার্ট ব্রডকে টপকে এই নজির গড়লেন ভারতীয় স্পিনার। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে লড়াইয়ে ফেরালেন তিনি। গত 2 বছর ধরে চলা আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট সংগ্রহকারী হলেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই ঐতিহাসিক নজরের মালিক হয়েছেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার। প্রতিযোগিতায় ভারতের হয়ে 14টি টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন, 71টি উইকেট হাসিল করে তালিকার শীর্ষস্থানে অবস্থান করছেন অ্যাশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 5 ও তার বেশি উইকেট 4 বার নিয়েছেন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারে তিনি সর্বমোটেই হতাশ, তবে তার চেয়ে বেশি ক্ষুব্ধ ঋষভ পন্থের শর্ট পাছায়ে। সুনীল গাভাস্কর সাফ জানিয়েছেন ভয়ডরহীন ক্রিকেট আর দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। সাউদাম্পটনের চতুর্থ ইনিংসে পন্ত যেভাবে উইকেট ছুড়ে এলেন সেটাই ভারতের হার বাঁচাতে না পারার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ময়নাতদন্তে। সে সময় পন্ত উইকেটে থাকলে ম্যাচের ফলাফল যে অন্যরকম হতেই পারত সে কথা অগ্রাহ্য করতে পারছেন না বিশেষজ্ঞরা। প্রসঙ্গ টেনে গাভাস্কর বলেন, ভয়াবহীন ক্রিকেট আর দায়িত্বজ্ঞানহীন ক্রিকেটের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, পন্ত বহুবার সেই লাইনটা ভেঙেছে। এরকম দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে একাধিক পন্ত 90 এর ঘরে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছে। নিবেদন করছে আয়োজিত এই প্রতিযোগিতা থেকে পদক নিশ্চিত হয়েছে ভারতের। ম্যাচের ফল দীপিকাদের পক্ষে 5-3। টোকিও অলিম্পিক্সে ভারতীয় তীরন্দাজ দলের পদকের জন্য তাকিয়ে রয়েছে তাদের দিকে। রোববার ফাইনালে অতনুদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিশ্ব ক্রমপর্যায়ে 3 নম্বরে থাকা মহিলা তীরন্দাজ দীপিকা এর আগে এই প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে উঠেছেন। সেখানে যদি ফাইনালে ওঠেন তাহলে প্রতিযোগিতা থেকে দ্বিতীয় পদকও আসতে পারে। অনিমা লাহিড়ী টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র মিলেছে আগেই, এবার তার সঙ্গী হতে চলেছে আর এক গলফার উদয়ন মানে। সবকিছু ঠিকঠাক চললে ও অলিম্পিকের মতো এবার টোকিওতেও গলফ কোর্সে পদকের লক্ষ্যে নামবেন ভারতের অন্তত 3 গলফার। টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো গ্রিলো। ক্রমতালিকা ও যোগ্যতা মিলে মাপকাঠি পূরণ করা 60 জন সেরা গলফার অলিম্পিকে অংশ নিতে পারেন। তার থেকে কেউ নাম প্রত্যাহার করলে বাকিদের সুযোগ মেলে। সেই মতো ভাগ্য খুলেছে রিজার্ভের তালিকায় থাকা উদয়ন মানের। আনুষ্ঠানিকভাবে ঘোষণাই শুধু বাকি রয়েছে। টেনিসের আগে বড় ধাক্কা খেল সানিয়া মির্জা এবং বেথানি মাটিক স্যান্ডস জুটি। চলতি ইস্টবোর্ন টেনিস প্রতিযোগিতায় মহিলা ডাবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তারা।
শুক্রবার উইম্বলডনের ড্র। শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ, সপ্তম বাছাই রজার ফেডেরার ও সেরিনা উইলিয়ামস। চোটের জন্য আবার সরে দাঁড়িয়েছেন অস্ট্রিয়া তারকা ডমিনিক থিম। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। जोश है तेरे साथ तिरंगा है ये विजय का उद्घोष है। অলিম্পিকের থিম সং সামনে এলো, আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্র ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। গানটি হলো লক্ষ্য তেরা সামনে হ্যায়। গানটি তৈরি করেছেন মহিত চৌহান, সিলেট আইওএস শীর্ষ কর্তারাও। অলিম্পিকে শতাধিক ভারতীয় প্রতিযোগী অংশ নেবেন, তারা এই গানটি গাইবেন। আইওএ কর্তাদের আশা, এই গান খেলোয়াড়দের দারুণ ভাবে উজ্জীবিত করবে। অলিম্পিকের জন্য টেনিস দল ঘোষণা করল ব্রিটেন, তাতে জায়গা পেয়েছেন অ্যান্ডি মারে। 2016 রিও অলিম্পিক ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। ইউরোকাপের জন্য বহু শহরে কোভিড বিধি শিথিল করা হচ্ছে, এর ফলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোপেনহেগেনে ডেনমার্কের ম্যাচ দেখেছেন, এমন 29 জনের শরীরে ভাইরাস মিলছে পরবর্তীকালে। খেলার খবর আরো আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9930019733 9930019733। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। যথারীতি ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি, তার দুই গোলে সুবাদে পর্তুগালের সঙ্গে ম্যাচ 2-2 ড্র করে ইউরো শেষ ষোলোয় উঠে গিয়েছে ফ্রান্স। 6 বছর পরে জাতীয় দলে ফিরে এসে নায়ক করিম বেনজেমা, তার এই প্রত্যাবর্তনের নেপথ্যে অবশ্যই দিদিয়ের দেশের হাত রয়েছে। কিন্তু সে দেশের মানুষ বেনজেমার প্রত্যাবর্তনের পিছনে একজনকে কৃতিত্ব দিতে চান, তার নাম জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে বেনজেমাকে আরো ধারণা করে দেওয়াই শুধু নয়, ইউরো এই স্ট্রাইকারের সুযোগ পাওয়ার নেপথ্যেও জিদানের হাত আছে বলে জানা যাচ্ছে। ফরাসি ফুটবলের সঙ্গে জড়িত এক উচ্চ পদস্থ কর্তা ফোনে বলেছিলেন, সরকারিভাবে জিদান বা দেশ কেউই স্বীকার করেনি ব্যাপারটা, এমনকি দু এক জায়গায় এই প্রশ্ন উঠলে অস্বীকার করেছিল। কিন্তু ঘটনা হলো, আমরা যতদূর জানি বেনজেমা ফিরে আসার নেপথ্যে জিদানেরও হাত আছে, সরাসরি না হলেও ওর বার্তাটা পৌঁছেছিল দেশের কাছে, তারপরই বরফ গলে। চিলিকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার গ্রুপের দ্বিতীয় স্থান দখল করা প্যারাগুয়ে, ব্রায়ান সামুদ্রিক গোলে এগিয়ে যাওয়ার পর তৃতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মিগেল আলমিরন। ম্যাচের 33 মিনিটে কর্নার থেকে ভেসে আসা মিগেল আলমিরনের ক্রসে দুই ডিফেন্ডারের বাধা টপকে মাথা ছুঁয়ে বল জড়ায় যাওয়ান ব্রায়ান। কিছু করার উপায় ছিল না চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোর, প্রথমার্ধে এই গোলের সুবাদে এগিয়ে ছিল প্যারাগুয়ে। বলিভিয়াকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল উরুগুয়ে। জাইরো কুইরন তোরেসের আত্মঘাতী গোলের পর উরুগুয়ের তৃতীয় গোলটি করেন এডিনসন কাভানি। কোপা আমেরিকা সবচেয়ে বেশি 15 বার জিতেছে উরুগুয়ে, শেষ জয় অবশ্য 2011 সালে। 10 বছর পর ফে কাপ জয়ের লক্ষ্যে নামা উরুগুয়ে অবশ্য এবারে কোপা আমেরিকার প্রথম জয়টি পেল। প্রথম ম্যাচে 1 গোলে হার আর্জেন্টিনার কাছে, চিলির সঙ্গে 1-1 গোলে ড্র, বলিভিয়ার বিরুদ্ধে জিতে দাপট নিয়ে খেলেছে সে কথাও বলা যাচ্ছে না। অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন হল্যান্ডের ফুটবলার লুক দে জং, এবার বাকি ইউরোকাপ থেকে ছিটকে গেলেন তিনি। এই পর্যায়ে চোট পাওয়া কোনো খেলোয়াড়ের বদলে নিতে পারবে না দলগুলি। 2021-22 মরসুম থেকে উয়েফার ক্লাব পর্যায়ে প্রতিযোগিতাগুলিতে আইওএ গোলের নিয়ম তুলে দেওয়া হচ্ছে, জানিয়েছেন উয়েফার গভর্নিং বডি। উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেছেন,
এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে মেনে নেওয়া হয়নি। উইএফআর বৈঠকে বহু তর্ক বিতর্ক হয়েছে, তবে এই নিয়ম কতটা ন্যায্য তা নিয়ে প্রশ্ন থাকায় শেষ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। সভাপতি বলেছেন, নিজেকে সফল দেখতে হলেই বড় মঞ্চে প্রমাণ করতে হবে। ক্রিকেটে টেস্টের থেকে বড় মঞ্চ আর কিছুই হয় না বলেই মনে করেন মহারাজ। গত বছর এসসি ইস্টবেঙ্গলে থাকা সাইড ব্যাক নারায়ণ দাস সম্ভবত চেন্নাই এফসি যোগ দিচ্ছেন। দীর্ঘদিন এসি ইস্টবেঙ্গলে সমস্যা মেটার জন্য অপেক্ষা করলেও শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। তবে আজ এই পর্যন্তই, আগামী সোমবার আবার আমাদের দেখা হবে। শুভরাত্রি।